ঈদ-উল-ফিতর উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতুং ইউনিয়ন 1200 থেকে 1400 দরিদ্র নারী পুরুষের মাঝে সম্প্রীতির বান্দরবান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পার্বত্য জনপদের বীর বাহাদুর উষা সিং এমপির পক্ষ থেকে ফাইতুং ইউনিয়ন বিশিষ্ট ব্যবসায়ী আমজনতার মোহাম্মদ আব্দুল জলিল কোম্পানির সহযোগিতায় ইউনিয়নে ঈদ উপহার শুভেচ্ছা হিসেবে শাড়ি থ্রি পিস লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালবেলা আব্দুল জলিল কোম্পানি নিজ বাড়িতে বিতরণ অনুষ্ঠানে আব্দুল জলিল কোম্পানির সফর সঙ্গী হিসেবে ছিলেন পুলিশ ফাঁড়ি ইনচার্জ মফিজউদ্দিন আহমেদ, মোহাম্মদ শফি মিজানুর রহমান, এনাম মেম্বার নুরুল ইসলাম, মাওলা ওয়াহিদুর ইসলাম, নাজু কোম্পানি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আমজনতাকে মোহাম্মদ আব্দুল জলিল কোম্পানি বলেন, ফাইতুং ইউনিয়ন 1 নং থেকে 9টি ওয়ার্ডে পার্বত্য জনপদের বীর বাহাদুর উষা সিং এমপিকে টানা সপ্তমবারের মতো নির্বাচিত করায় এবছর ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ি থ্রি পিস লুঙ্গি বিতরণ করা হচ্ছে এবং সবাইকে ধন্যবাদ জানায় ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান করেন। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে হতদরিদ্র পরিবারগুলো ঈদ উপহার পেয়ে অনেক খুশি। এ বিষয়ে ঈদ উপহার পেয়ে আয়েশা নামে এক মহিলা বলেন, আমরা নিজেরা ঈদে আনন্দ করি কিন্তু অসহায় দরিদ্র মানুষ পরিবারের সদস্যদের নতুন কাপড় কিনে দিতে পারে না, তাই আব্দুল জলিল কোম্পানিকে বলে ফাইতং এর মানুষকে নতুন কাপড় বিতরণ করতে বলি। ঈদ উপহার পেয়ে আমাদের খুব ভালো লাগছে। রিপোর্ট মোহাম্মদ ইসমাইলুল করিম, NANTV বান্দরবান।